এইরকম আমি মানুষ, আল্লাহ যেমন সেইরকম মানুষই একটা বৃদ্ধ লোক মিলিয়া দেয়। আমি যেমন জোয়ান ছেলের কাছে বিয়া না বসে, জোয়ান ছেলের কাছে বিয়া বসে আমার খুব কষ্ট জানা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মধ্যবয়সী নারীর সঙ্গে, জানবো তার জীবনের কষ্টের কথাগুলো। চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার নাম কি? সীমা। সীমা, কি হয়েছে আপনার, আসলে কি বলতে চান? কি বলতে চাই, ছোটকালে মা মারা গেছে, খালার কাছে মানুষ হয়েছে। আচ্ছা আচ্ছা। নিশাপুর স্বামীর এক জায়গা বিয়া হয়েছিল। বিয়েটা কে দিছিল, কিভাবে হয়েছিল? বিয়া দিয়েছিল খালা। খালাই দিছিল না, নিজে প্রেম প্রেম করে বিয়ে করছিলেন? না না, খালাই দিছিল বিয়ে। আচ্ছা আচ্ছা। মানে কতদিন সংসার করছিলেন? সংসার করছিলাম 1.5 বছর। 1.5 বছর। যে অল্প বিয়ে করে অল্প দিন সংসার করে স্বামী ফেলে চলে গেল, বাচ্চা কি যেটা আছে সে বাচ্চাটা কি ছেলে না মেয়ে? ছেলেটা কত বড় এখন? 2 বছর। 2 বছর বয়স। তো এখন কি চিন্তা করতেছেন, নতুন করে বিয়ে শাদী করবেন নাকি আসলে জীবনটা এইভাবে কাটাই দিবেন? এইভাবে কি কাটানো যায়? এভাবে কাটানো যায় না। আচ্ছা আচ্ছা। তা এখন কি বিয়ে শাদী করবেন, এই কারণে আসছেন ভিডিওর সামনে? ভিডিওর সামনে এই কারণেই আইছে। হ্যাঁ, খালা যত কোনো আগে কাজ করতো, গ্যাস কোনো খাইছে, এখন নিজে কাজ করে খাই। নিজে কি কাজ করেন? এই যে হাতের কাজ করি। হাতের কাজ করেন? আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে আসলে কি বলবেন, কি 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 চাওয়া পাওয়া বা? হ্যাঁ, ভাই যদি আমার ভালোবাসে যে আমার দায়িত্ব নেবে। তো এখন এই বয়সে সংসার করতে পারবেন তো নাকি? আমার তো সেইরকম বয়স হয়নি। আচ্ছা আচ্ছা। না, অনেকে দেখা গেছে বউ মারা গেছে বা বউ চলে গেছে, তার হয়তো একটা বাচ্চা কাচ্চা আছে। যেরকম আমি মানুষ, আল্লাহ যেমন সেইরকম মানুষই একটা বৃদ্ধ লোক মিলিয়া দেয়। আমি যেমন জোয়ান ছেলের কাছে বিয়া না বসে, জোয়ান ছেলের কাছে বিয়া বসে আমার খুব কষ্ট জ্বালা হয়েছে। নেশা এসে মারাধর করতো, স্বামী অনেক নির্যাতন করতো। হ্যাঁ, কোনো মনে করুন বউ বুলে কোনো গ্রাহ্য করতুক না, যেখান থেকে আসতো নেশা খেয়ে এসে মারাধরা করতুক। নিজের কর্ম নিজে করে খাইছি, তারপরও কোনো জায়গা যেয়ে শান্তি পাইনি। আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানাটা হইল নাটোর। নাটোর থাকেন? ঢাকায়? ঢাকায় থাকেন? নবীনগর থাকে। নবীনগর থাকেন? মানুষের বাড়ি কাজ করে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাড়া থাকে। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো, মোবাইল নাম্বার আছে? আছে। তো আমার নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ নেই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে এই অসহায় নারীর জীবনের কষ্টের কথাগুলো সে বললো। তার আসলে ইচ্ছা যে এখন একটা বিয়ে করে আবার সংসার করা, কারণ তার স্বামীটা অনেক মারধর করছে, স্বামীর সংসারে সুখ পায় নাই, সে এখন নতুন করে সুখের আশায় বিয়ে করতে চায়। কেউ যদি বিয়ে করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 0187569217। নাম্বারটা তো খোলা থাকে সবসময়, যাই হোক নাম্বারটা খোলা রাখবেন। কেউ যদি ফোন দেয় অবশ্যই আপনার কষ্টের কথাগুলো বলবেন। আপনার যেহেতু ছেলে আছে, ছেলে সহ যদি কেউ বিয়ে করতে চায় অবশ্যই সেইভাবে বিয়ে শাদী করে সুখে সংসার করবেন, আর নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর কোনো কিছু বলতে চান? এইটুকুই চাই, যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়, এইটুকুই চাই। ওকে, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।